আমি আজকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো সেটা হলো বলতে চিকেন রেসিপি। আমি এখানে পেঁপে কেটে নিয়েছি, 4-5টা গোটা ছোট ছোট আলু নিয়েছি, এখানে 3-4টা পেঁয়াজ নিয়েছি, এখানে আদা লঙ্কা রসুন, সেটা আমি এখন মিক্সিতে দিয়ে দেব। মশলাটা আমি মিক্সিতে করে নিচ্ছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটাই আমার গরম হয়ে গেছে। এবার আমি পেঁপেটা ভেজে নেব, সাথে আমি আলুটাকেও ভেজে নেব। দুটো একসাথে আমি ভেজে নিচ্ছি, একে লাল করে ভেজে নেব। 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, এর মধ্যে দুটো ঠ্যাং দিয়ে দিয়েছে, সেটা আমি হলো গরম জলে দিয়ে গরম জলে দুটোকে সিদ্ধ করে ছুলে নেব। এদিকে আমার আলুটা আর পেঁপেটা ভাজা হয়ে যাচ্ছে প্রায়। চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো একটু জিরে। আজকের মাংসটা হবে একদমই অন্যরকম টেস্টি টেস্টি। এবার দিয়ে দেবো তেজপাতা। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ওর মধ্যে মিক্সিতে মশলা আদা রসুন পেঁয়াজটা মিক্সিতে করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন হলুদটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণটা দিয়ে দিচ্ছি। তো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কার গুঁড়ো। আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এবার এটা ভালো করে মেখে নেব। আমি হয়ে গেছে, পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, সে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমার চিকেনটা আমি ভালো মতন কষিয়ে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখছেন যে পেঁপে দিয়ে চিকেনটা কীভাবে করতে হয়। এটা আমি বেশি জল দেব না, আর বেশি মাখামাখি। তো আমার চিকেনটা ভালো মতন কষিয়ে নিচ্ছি, সেই দেখতেই পাচ্ছেন। তো আলু আর হলো আমি পেঁপেটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। চিকেনটা ভেঙে দেই না, দেব না। এভাবেই আমি আস্তে 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 করে বসানো হয়ে গেছে। তো আমি এবার হালকা জল দিয়ে দেব। হালকা জল দিয়ে দিচ্ছি, কারণ যে আলুটা আর পেঁপেটা দেওয়া আছে সেটা সিদ্ধ হওয়ার জন্য। তো আমরা এখন নামিয়ে নিলাম চিকেন কষা। আমাদের চিকেন কষাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখো সাইড দিয়ে তেল তেল রিফান। তো আমাদের চিকেন কষা রেডি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর দেখো ধোঁয়া উঠতেছে কীভাবে, গরম গরম ভাত।